যখন মানুষ মরতে শিখে তাকে ফিরাতে পারে না। নির্যাতন জুলুমের একটা সীমা থাকে, যার সীমা ছাড়িয়ে যখন চলে গেছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার ধৈর্যের মান ছুটিয়ে দিয়েছেন। একটা জিনিসকে ইস্যুকে কেন্দ্র করে তাদের পতন হবে এটা কোনদিন কল্পনা আল্লাহ পাক যদি আবাবিল ভেসে পৃথিবীতে আমাদের বাংলা দরিয়ে পাঠিয়েছে, যারা সন্তান হারিয়েছে, ভাই হারিয়েছে, স্বামী হারিয়েছে, তাদের মনের দুঃখটা ঘুচে গেছে যখন দেশ দ্বিতীয় বা স্বাধীন হাজারো কষ্টকে তারা সব ভুলে গেছে। আমার সন্তান যাওয়ার পর একটা জালেম শাহীর পতন ঘটেছে, এটি আমার শোকনা দেখার বিষয়। যারা এইভাবে মজবুত অবস্থায় মারা গেল কষ্ট রাখতেছে স্বাভাবিক, আপনারা ধৈর্য ধারণ করে আপনার সন্তান সে বেহেশতে বাসি জান্নাত আশা করে প্রতিশোধ নেওয়া শুরু করবে। প্রতিশোধ নিতে 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 সে এখন ফেরাও কায়দায় পৌঁছে গেছে। কত মানুষকে ফাঁসি দিয়েছে আজে ফাঁসে অজুহাত দিয়ে তৈরি করে শুরু করে ফাঁসির কাজ শুরু করেছে। যারা ফাঁসি হয়ে গেল তারা তো শহীদ হয়ে গেল, তোমার অবস্থাটা কি হলো? যে তোমার এত বেশি লাল গালিচা দিয়ে তোমাকে এত সন্তোষ এবং তোমাকে নিয়ে যায় সে আজকে তোমাকে আশ্রয় দিতে রাজি না। বন্ধু কাকে মনে করেছে? বন্ধুকে আল্লাহ পাকের সময় দুশ্মন বানাইয়া দেয় যখন আল্লাহ নারাজ হয়ে যায়। ইবাদতের সময় নির্মম ভাবে আমাদেরকে শহীদ করেছে বলেছিল যে রং দেখে তারা এখানে শুয়েছিল, পুলিশ খাওয়া করার পরে উঠে চলেছে, আমরা রং দেখে আমাদের ছেলে পালিয়েছিল না, রক্তের বন্যা ভাসিয়ে দিয়েছিল সেখানে সেই 13 সালের ঘটনা। এমনকি কেউ হেফাজত করে এই শব্দটা মুখে বলতেও পারে, সন্তান চলে গেছে চোখের পানি ঝরছে কিন্তু বলতে পারে না কি লোকটা হেফাজতে গেছে, তার ছেড়ে গেছে, তার উপরে জ্বালা পোড়াও নির্যাতন হয়েছে। সেই অবস্থাগুলি চলতে চলতে 21 সালে আমাদের বহু ভাই তাদেরকে শহীদ করে দিয়েছিল আটাদারিতে ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন জায়গায়। তারপরে ওলামায়ে কেরামগুলোকে জেল জুলুম দিয়ে কাউকে 3 বছর সাড়ে 3 বছর 2 বছর নির্মম ভাবে কারাগারে তাদেরকে অত্যাচার করা হয়েছিল। জুনায়েদ বাবলের মতো মানুষটাকে এত কষ্ট দিয়েছিল শেষ পর্যন্ত তিনি অল্প কয়েকদিন বেঁচে থাকবো এবং প্রয়োজন দিয়েছিল তার জীবনটা হায়াত শেষ, তিনি অসুস্থ অবস্থায় দুনিয়াতে চলে গেলেন। এইভাবে এক একজনকে তাদের অধীনে নিয়ে তারা কি নির্মম নির্যাতন করেছে মনের ভিতরে চাপা পড়ছে, বলতে পারি নাই অনেক সময়। আমরা জেনে গেছি সেখানে অবস্থা আছে এবং বিভিন্ন মামলাগুলি আমাদের নামে বলিয়া এই কিছুদিনও আবার 2টা মামলার বেল কেটেছে, এক ওয়ারেন্ট জারি করা হয়েছে। এই অবস্থাগুলি ছিল। তারপরে আমাদের বিরোধী দলের নেতাগুলো লোকগুলাকে এইভাবে গুম করেছে, এই যে 8 বছর পর্যন্ত আয়না করে 7 বছর পর্যন্ত তার স্ত্রীটাকে রেখে দিয়েছিল তার শ্বশুর শাশুড়ি, যে দেখি ছেলেটা আসে কি 7 বছর পরে অন্যত্র বিবাহ বসেছে, 8 বছরে আল্লাহ পাক তাকে আবার কিরিত অবস্থায় ফিরে আনছেন। গোলাপাত সাহেবের ছেলে বেঁচে আসে নাকি মরে গেছে কথাটাও জানার মতো নাই। নির্যাতন জুলুমের একটা সীমা থাকে, যার সীমা ছাড়িয়ে যখন চলে গেছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার ধৈর্যের মান ছুটিয়ে দিয়েছেন। নতুবা সামান্য একটা জিনিসকে ইস্যুকে কেন্দ্র করে তাদের পতন হবে এটা কোনদিন কল্পনা করে আমাদের বাংলা তৈরি পাঠিয়েছে। তাদের উপরে যে নির্মম নিষ্ঠুর হবে
আমরা যে অবস্থায় খবর শুনছিলাম ভারতের মোদী তার সেখান থেকে এমন কিছু কুলির বাহিনী আমাদের দেশের কুলিদের পোশাক বানিয়ে তাদেরকে ভিতরে ঢুকিয়ে দিয়েছিল, তারা হকাকারে গুলি করে আমাদের ভাইদেরকে শহীদ করেছে। তোমার উপরে কেউ যখন জুলুম করতে থাকে, তোমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে, তুমি সাথে সাথে প্রতিবাদী না হয়ে তুমি
তাকে আল্লাহ পাক ফেরেশতা পাঠাই দিয়া তাকে প্রতিশোধ নেওয়ার মতো অবস্থা আল্লাহ ফেরেশতা করবেন, তুমি ধৈর্য ধারণ করো। ঠিক তখন আমরা যদি এভাবে প্রতিশোধ না নিই, আমরা সবর করি, ধৈর্য ধারণ করি, যা হয়ে গেছে হয়ে গেছে, সামনের দিকে আর নয়, বিপক্ষের বাড়ি ঘর করলা ভাঙা আগুন দিয়ে জ্বালিয়ে ফেলা, এটা আসলে আমাদের কাম্য না। আমরা রসুলের আদর্শ থেকে এটাই নিতে হবে, আল্লাহ আমাদেরকে মক্কা বিজয়ের মতো বিনা যুদ্ধে আমাদেরকে আল্লাহ বিজয় দান করেছে। যে এত কিছু করার পরে সেনা প্রধানের পক্ষ থেকে একটি কথা শুনেছিলাম, তিন বাহিনীর প্রধান যখন গিয়ে যখন তাকে বিভিন্ন ভাবে বুঝাচ্ছিল, সে টেবিলের মধ্যে থাপ্পড় দিয়ে বলছে যে আমি যা বলি তাই তোমরা করো। সেনাবাহিনী বলছে স্যার যদি আমার আত্মীয় ভালো করো তাহলে আমি ওইখানে গুলি করে তাকে শেষ করি, আমার সামনে এইভাবে টেবিল থাপড়ে আমাদেরকে দমন দিচ্ছে, আমরা পারবো না এত মানুষের উপরে গুলি চালাতে। শেষ পর্যন্ত তার পরিণতি ভয়াবহ হল। এখন মাঝে মধ্যে অনেক অনেক কথাই বলে যে পালিয়ে গেছে আবার বিজয় বাসে ফিরে আসবে, আর বিজয় বাসে ফিরে আসবে কোন সময় আল্লাহ আমাদের ওই কাজের সময়টা না দেখে। এই জন্য আমাদেরকে আমাদের দেশ এটা আমাদের দেশ, এটা আমাদের মাতৃ, দেশকে ভালোবাসা, যা ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতির দিকে আমাদেরকে কেটে কাটা যাবে। আর্থিক অবস্থা তো নাই বলতে কিছু, সমস্ত হাজার হাজার কোটি টাকা সব বিদেশে প্রচার হয়ে যাবে, এই দেশটা যখন নাই কিছু, তবে আপনারা যদি ধৈর্য ধারণ করে শুকর আদায় করে আল্লাহ পাকের দিকে মোতাবেক হন, আল্লাহ পাকের জমিনের মধ্যে এমন বরকত দিবে ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সেই ক্ষতি সাধন করার, ক্ষতিকে পূরণ করার অবকাশ আমাদেরকে পূরণ করে দেবেন। সবাই ধৈর্য ধারণ করবে, জমিনের উর্বরতা শক্তি বেড়ে যাবে, এবং বিভিন্ন যারা ঋণদাতা তাদের দিনের মধ্যে আল্লাহ রহম দিয়ে দেবে। এই দেশের ছাত্র আন্দোলন তারা যে এই অবস্থা করতে পারে এটা সম্পূর্ণ সাহায্য আল্লাহ পাক, কারণ যখন জুলুম বেশি হতে থাকে আল্লাহ পাক বলেন তখন আমার ধৈর্যের বাঁধ ছুটে যায়। আমি কোনদিন আমি কোরআনে বিভিন্ন জায়গায় বলছি আমি মজদুরদের সাথে আছি, আমি জালিমদের সাথে থাকি না, তোমরা ধৈর্য না। কিন্তু ভাইরা ক্ষতিপূরণ তো সব আল্লাহ থেকে পাবো, তার কাছে আর আমাদের দেশে এখন যারা তত্ত্বাবধায়ক সরকার বসেছে এরা তো সামান্য উপায়, আমরা চাচ্ছি আল্লাহ পাক আমাদেরকে এমন রাষ্ট্রনায়ক আমাদের মাঝে যারা ফিরে যারা মানুষকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, ইসলামের ভালোবাসা তারা শিক্ষা কার্যক্রমের মধ্যে কি অবস্থা করেছে, ডাক্তার কুদরতে কোথায় শিক্ষা মিশনকে বাস্তবায়ন করার জন্য তারা বহু চেষ্টা করেছে, প্রতিবাদী হয়েছিল কিন্তু তারপরে তারা ভিতরে ভিতরে সবকিছু বাস্তবায়ন করতে শুরু করেছে। ইদানিং আইসা যে সমস্ত শিক্ষা মিশন তারা তৈরি করা হচ্ছে, হিন্দুত্ববাদকে তারা প্রাধান্য দিয়ে মুসলমানদের সমস্ত কিছুকে মুছে দেওয়ার পরিকল্পনায় আছে, সমস্ত বই পুস্তকের কি কি কোথায় কোথায় কি রদ বদল কি হালাত কি অবস্থা আমার কাছে একটু আমরা নিয়ে আসছি, সেখান থেকে সব কিছু লিপিবদ্ধ আছে যে কোথায় কোথায় তারা কি পরিবর্তন করতেছে। এই জন্য ইসলামটাকে আস্তে আস্তে করে মুছে দেওয়ার পরিকল্পনায় ছিল, কিন্তু এখনো সারা দেশে শতকরা 90% মুসলিম, এদের টুপি, এদের দান, এদের নামাজ, এদের ইসলামই সব কিছু, এটা দেখে দেখে তারা পারতেছে কিন্তু আস্তে আস্তে এগিয়ে নেওয়া শুরু করছে। কিন্তু মনে রাখা লাগবে যে তোমার এত বেশি লাল গালিচা দিয়ে তোমাকে এত সৌন্দর্য এবং তোমাকে নিয়ে যায় শেষে তোমাকে আশ্রয় দিতে রাজি না, বন্ধু কাকে মনে করেছে, বন্ধুকে আল্লাহ পাক অনেক সময় দুশ্মন বানাইয়ে দেয় যখন আল্লাহ না আছে, বন্ধু দুশ্মন। এই
গণ-উত্থান সেটা আমরা অনেকে শুনছি কিন্তু আর দেখিনি। নির্বাচনের মাধ্যমে পাশ করে হয় এরকম ভাবে গণ-উত্থান যে হয় এটা অনেকে দেখিনি, আল্লাহ আমাদেরকে দেখেন। কৃষির মাধ্যমে যেমন মানে একটা আমরা পচা সামগ্রী পা কাটে আমাদের দেশে যে প্রভাব দায়িত্বটা তাই দিয়েছে, এদের কাছে কোন সশস্ত্র বাহিনী না, এরা ট্রেনিং প্রাপ্ত না, কোন গেরিলা না, কিছুই না, শুধু একটাই আছে স্লোগান আছে মুখের মধ্যে, আর আমি দেশের জন্য হকের জন্য সত্যের জন্য মরে যাবো, বাস এই একটাই। যখন মানুষ মরতে শিখে তাকে ফিরাতে পারে না, জীবনটা অনেক এখানে অনেক ভাই আছে যারা আমার বিশ্বাস সম্মুখে পছন্দ করেন ভালোবাসেন, তাদেরকে আমি বলবো দেখেন আপনারা এখন অন্তরকে জিজ্ঞাসা করেন ইস্তাব কি পাওয়া আপনার ফলকে জিজ্ঞাসা করে যে আপনার সরকারকে জুলুম করছি, আপনার সরকারকে জুলুম করছি কি নেই আপনার ফলকে জিজ্ঞাসা
তিরিশের মধ্যে মধ্যে চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন যে অনেকে বলতেছেন আপনি শুনেন আপনি কি শুনবেন, আমার উপরে আমার একটা দায়িত্ব দেওয়া হল, আমাকে শেষ করে ফেলা হচ্ছে, আমি কি আমাদের মনে জানি এই দায়িত্বের জবাব দিতে দিতে আমি শেষ হয়ে যাব। তিনি যখন ঘরে গেলেন তার স্ত্রী আল্লাহ